আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِهِ الْحَمِيدِ সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি কাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা, ও মদিনার বুলবুলি কেমন তোমায় রই ফুলি, ও মদিনার বুলবুলি কেমন তোমায় রই ফুলি, দিন কাটে আর রাত কাটে, দিন কাটে
কাটে তোর বেদনার ফুল তুলি, কেমন তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতি বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতি আমার গুনাগার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ, তুমি রহমি করাও নচিবি করাও মদিনা, নবীজিকে না দেখাইয়া আল্লাহ আজরাইলের হাতে দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, ওই মদিনার বালোর নিসে, ওই মদিনার বালোর নিসে রহমতের ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা হাবিবানা। সৃষ্টি কুলের সবাই বলে আজকে আমাদের খুশির দিন, এই জগতে কুরআন আনলেন রহমাতাল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। খুঁজি করিয়া আসিল যারা, খুঁজি করিয়া আসিল যারা মায়ামিনার কুঠিরে, নূর নবীজির নূরের ঝালক লাগিল তাদের চক্ষুতে, যে নূরের ঝলকিলে গে, যে নূরের ঝলকিলে গে চক্ষু ঝলসে গেল ওই নবীজির মহাব্বতে, দরুদি মুমিন পার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। রক্ত ঝরা কারবালাতে ইমাম হুসাইন কান্দে, চারে যার
চল ছুটে যাই ওই মদিনায়, চল ছুটে যাই ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যাই, লাইলাহা ইল্লাল্লাহ কালিমা লাইলাহা কালিমা লাইলাহা কালিমা লাইলাহা রক্ত ঝরা কারবালাতে ইমাম হুসাইন কান্দে যারে যারা, চল ছুটে যায় ওই মদিনায়, ইসলাম বুঝি ডুবে যায়, কালিমা লাইলাহা কালিমা লাইলাহা ইল্লাল্লাহ কালিমা লাইলাহা কালিমা লাইলাহা কালেমা সঙ্গের সাথি, কালেমা কবরের বাতি, কালেমা কালেমা সঙ্গের সাথি, কালেমা কবরের বাতি, পড়ো কালেমা দিন রাতি, কালেমা ছাড়া নাই কোন গতি, লাইলাহা কালিমা লাইলাহা ইল্লাল্লাহ কালিমা লাইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা, কালিমা লাইলাহা ইল্লাল্লাহ কালিমা লাইলাহা কালিমা লাইলাহা এই কালেমার বান্ধ বেলা মাগো কাজে লাগিবে মরণ বেলা, এই কালেমা করবে রে আমার অন্ধকার কবর উজ্জ্বলা, লাইলাহা কালিমা লাইলাহা কুরআন সঙ্গের সাথী, কুরআন কবরের বাতি, কুরআন সঙ্গের সাথী, কুরআন কবরের বাতি, পরর কুরআন দিন রাতি, কুরআন সারা নাই কোন গতি, লাইলাহা কালিমা লাইলাহা আমার নবীর নৌকাখানি কুরআন দিয়া সাজাইছে পড়ি, লাইলাহা কালিমা লাইলাহা ধীরে ধীরে চাল নৌকা আমি যাব সোনার মদিনায়, লাইলাহা কালিমা লাইলাহা এ কোরআনের বাণী মানো নাই তুমি নদীর নৌকায় যাই গানাই, লাইলাহা কালিমা লাইলাহা কালিমা লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার, যে আল্লাহ ভালো রাখছেন ওই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা খুশি রাখব কাকে? আমরা খাবার খেয়ে প্রশংসা করব কার? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, তার কারণ আমাদের খাওয়ালেন কে বলেন? আয়নায় চেহারাটা দেখলে বলবো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চেহারাটা সুন্দর করেছেন কে বলেন? আসমানের দিকে তাকাইয়া বলবো আলহামদুলিল্লাহ, তার কারণ সুন্দর করে আসমানটা সাজাইছেন কে? আল্লাহর জমিনে পাও রাখি, আল্লাহর জমিনে পাও রাখে কার প্রশংসা করব?
এই জমিনের মালিককে, তার কারণ জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিছানা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাওয়ার সময় প্রশংসা করবো কার? আল্লাহ। ঘুমের সময় প্রশংসা করবো কার? আল্লাহ। চুরি করার সময় প্রশংসা করবো কার? আল্লাহ। ওটাও আল্লাহ। সুদ খাওয়ার সময় প্রশংসা করবো কার? আল্লাহ। সুদ খাইলে খুশি হয় কে? কে খুশি হয় বলেন? সুদ খাইলে খুশি হয় কে? আমরা বান্দা কার? প্রশংসা করবো কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মেদাদ কালিমাতি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? জীবন চলে যাবে আল্লাহর প্রশংসা কখনো ভুলতে কথা বলেন পারবো কি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ বলেন আছে নাকি? দুনিয়ার মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা হয়, দুনিয়ার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা হয়, কোন মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই বলেন আছে নাকি? আছে। প্রশংসা করতে হবে কার? তার কারণে আমার আল্লাহর মত দান পৃথিবীতে আর কেউ করতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাদের সুন্দর দুটি চক্ষু দিয়েছেন পৃথিবীটা দেখার জন্য, কত সুন্দর দৃষ্টি দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, কত সুন্দর কপাল দিয়েছেন আমার আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহ কত সুন্দর জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই আমার বান্দারে আমি আল্লাহ তোমাদের পৃথিবীর জমিনে কেন পাঠাইছি, কি জন্য পাঠাইছি ভালো করে শুনে নাও। ও আমার বান্দা, আমি আল্লাহ, লা শারিক, আমার কোন শরিক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ ওয়াল্লাহু সামাদ, আল্লাহ একক। লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। ওয়ালাম ইউলাদ, আমারেও কেউ জন্ম বলেন দিছে নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর পৃথিবীর জমিনে আর কেউ নাই আছে নাকি বলেন? আছে নাকি বলেন? ও আমার বান্দারে, আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, আমি আল্লাহরেও কেউ জন্ম দিই নাই। এ আমার বান্দা, আমি আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। তবে রে আমার বান্দা, তোমাদের সন্তানাদি যখন তোমারে মা বলে ডাক দেয়, তোমাদের অন্তরটা কি সুন্দর ঠান্ডা হয়ে যায়। হে আমার বান্দারে, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর কেউ জন্ম দিই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহ সৃষ্টির মালিক, সৃষ্টির মালিককে, সৃষ্টির মালিককে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ আল্লাহ। এখানে বসতে হলে কাজ করতে হবে। আল্লাহ, এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পতির সজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পতির সজন,
অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি আল্লাহ তোমার মেহরবানি, আল্লাহ এ সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি, আল্লাহ আল্লাহ তোমার মেহের এ শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহরবানি, আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তোরিয়ে নিতে রোজি হাসরে, পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন, এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহের আল্লাহ তোমার মেহের বাণী, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তোরিয়ে নিতে রোজি হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তোরিয়ে নিতে রোজি হাসরে, পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন, এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহরবানী, আল্লাহ এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহরবানি, আল্লাহ তোমার মেহরবানি, সুবহানাল্লাহ বলেন, পদ যাতে ভুলে না যায় আল্লাহ পাক কুরআন দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, কি দিয়েছেন, রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য কোরআন শরীফ দিয়েছেন, আমাদের আসল রাস্তা কোন দিকে, কোন দিকে বলেন, কোন দিকে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোন বান্দা যদি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে, যখন পড়েছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, তার কারণ আমার বান্দা যখন বলে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম, আমরা কার গোলাম বলেন, আমরা গোলামি করব কার, আপনাকে তো আল্লাহ ম্যাজিস্ট্রেট করে দুনিয়াতে পাঠায় নাই, যেই দিন আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলেন তখন ছিলেন আপনি দুর্বল, কি ছিলেন, কি ছিলেন আপনি, আপনি দুর্বল ছিলেন, কথা বলার ক্ষমতা আপনার ছিল না, আপনার মায়ের কাছে খাবার চাওয়ার ক্ষমতা ছিল না, বলেন ছিল কি, বলেন ছিল কি, সন্তানের প্রতি মহব্বত, মায়ের মহব্বত আল্লাহ সন্তানের প্রতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, আমার মা বোনেরা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি তখন আমরা কথা বলতে পারতাম না, শুধু কান্দতাম, তখন কি করতাম বলেন, কান্না ছাড়া কিছু ছিল না, আমরা খুশি করব কাকে বলেন, আল্লাহর খুশি করা ছাড়া কি আল্লাহর জমিনে চলা যাবে, বলেন চলা যাবে, আমাদের একমাত্র খুশি করতে হবে আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে যখন তোমরা পড়ছো ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি দুনিয়ার মুশরিকের কোনো গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম, আল্লাহ বলেছেন আমার বান্দা যখন তোমরা ওয়ামা আনা মিনাল মুশরিকিন বলেছো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি তোমাদের উপর হয়ে যাই, আমি আল্লাহ আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাই, আল্লাহ আল্লাহর কুদরতি অন্তর
ঠান্ডা হয়ে যায়। তার কারণ একটি সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় তখন মার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি ছোট্টবেলায় পড়েছি, মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মা মন্ডিটা ছোট্ট অতি কিন্তু জানি ভাই মায়ের মতো এত মধুর তিন ভুবনে নাই, মাঝে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন ছোট্ট ছিলে, যখন তোমাদের কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, যখন কান্তে তখন তোমাদের মা তোমাদের কোলে উঠাইলে, বান্দারে তোমার ছোট্ট শিশু অন্তরটা তখন কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো, মায়ের সোয়াটা পাইলে তোমরা ঠান্ডা হয়ে যাইতে। ওরে আমার বান্দারে, আমার বান্দা, তোমরা যখন আমি আল্লাহ বলে আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এ আমার বান্দা লক্ষ্য করে খেয়াল করে শুনে নাও, বান্দা যখন বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, সোনার মা বোনে অনেকেই বলে আমার নসিব খারাপ। কিসের নসিব খারাপ আপনারা? এই কপালটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যায় না, পাইছেন নাকি? পাইছেন? এই কপালটা আপনি কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমি আপনাদের প্রশ্ন করব। আমি একটা জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখতে পাইছি 18 বছর একটা মহিলা অন্ধ হয়ে পড়ে আছে। 18 বছর অন্ধ হয়ে পড়ে আছে, তার দুইটা হাত ধরে আমার চেয়ারে নিয়ে আমার পাশে চেয়ারে বসায় দিল। আমি বললাম, খালাম্মা কত বছর আপনি অন্ধ হয়ে পড়ে আছেন? বলে, আজ 18টা বছর আল্লাহর এই দুনিয়াটা আমি চোখে দেখতে পাই নাই, কারোর মুখটা দেখতে পাই নাই। বলে, আমার দুইটা সন্তান, দুইটা সন্তান, ওর MBBS ডাক্তার। আমি বললাম, আপনার সন্তানরা কি আপনার চোখের অপারেশন দিয়ে ভালো করতে পারে নাই? চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলে, মা কত ডাক্তার দিয়েছি দেখাইছি, বাংলাদেশের কোনো ডাক্তার তো বাকি নাই। সব ডাক্তার বলে আমাদের ক্ষমতা নাই আপনার চোখের আলো দৃষ্টি দিতে, ক্ষমতা নাই। আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার কে বলেন? আমার সোনার মা বোনরা খেয়াল করুন, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। আর যে চক্ষুটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই চক্ষু দিয়ে সুন্দর পৃথিবী দেখতে হবে, এই চক্ষু দিয়ে কুরআন তেলাওয়াত করতে হবে, এই চক্ষু দিয়া পৃথিবীর যেই প্রান্তে আপনি তাকাবেন শুধু আপনার জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, আল্লাহ সকলেই একমাত্র তোমার দান। খেয়াল করেন, এই কপালের একটা হক আছে, এই কপালের হক আপনাকে আদায় করতে হবে। চোখের হক আছে, চোখের হক আপনার আদায় করতে হবে। আপনার হাতের হক আছে, আপনার কলবের হক আছে, আছে কি আছে না? আছে না? মা বোনেরা বুঝতে না পারলে বলবেন, আরো বুঝাই দিব। খেয়াল করুন, এই কপালটা হলো আমাদের অমূল্য সম্পদ। কি সম্পদ? কি সম্পদ? অমূল্য সম্পদ। অমূল্য মানে কি? মূল্য ছাড়া পাইছি, ঠিক কি না বলেন? কপালের মূল্য আছে? কপালের মূল্য আছে? মূল্য দিয়ে পাইছেন? কয় কোটি টাকা দিয়ে কি কপাল কিনছেন? এই চোখের মূল্য আছে বলেন? চোখ পাইছি বিনামূল্যে, কথা বলেন ঠিক কি না? এই চোখের জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, কোনোদিন 50,000-1,00,000 টাকা পাঠাই নাই, আল্লাহ আমার চোখের দরকার, কথা বলেন ঠিক কি না? পাঠাইছি? পাঠাই নাই। বিনামূল্যে আল্লাহর কাছ থেকে চক্ষু পেয়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে, যখন তোমরা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন পড়ছো আমার আনামিনাল মুশরিকিন, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাই, আমি আমার ফেরেশতাকে ডাক দিয়া বলি, ও ফেরেশতা শোনো, ওই দেখো আমার বান্দি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছেন, ও আমার আনামিনাল মুশরিকিন, আমার ওই বান্দি দুনিয়ার মুশরিকের কোনো গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য জায়নামাজে দাঁড়িয়ে গেছে। এ ফেরেশতা, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার ওই বান্দির পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ থাকে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও, পাশে সরে যাও। আলি ফেতে আল্লাহ কলবেতে নূর, আলি ফেতে আল্লাহ কলবেতে নূর, নূর মুহাম্মদ ইয়ারা রাসূল আমার আল্লাহ, ডাকি তো আমারে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তো আমারে কালমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর রসে, সুবহানাল্লাহ বলেন। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর রসে, আমার নবীজি বলে আমার গুনাগারে উম্মতি, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, আলিফেতে আল্লাহ কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ, ডাকি তো আমারে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি।